বেলাইখিন কক্টমা কতর হাস্তেও হাইন হাই সিলাই কগৈ বথার জাখা থ্রুক বসংনি খরকসা শহীদুল মিয়া মুঙ্গই তাই খরকসা আঙ্কে বেলাইখিন সাক দেরা জাক পাবিল হোসেন মুঙ্গই কাশানি পরে কাশেও ন গুলি কগজাখা কগজমান ইয়াগুলো বখরগ নামাবাই খরকসা নাকি বখরক চেকুচাকাই ইঙ্গি ফাটিখা অমংখা বিএসএফরক বাই সুনামুরানি দুর্গাপুর যে বাংলাদেশ বদর বিএসএফ বাই গুলি কগজাগৈ থৈকা ইয়াগুলো বেলাইখিন উর পাতিলাইখা তাবো উর নাংলাই যাক আমার ভাই কন্ডাক্টারি কাজ করে আনু তারা সাক্ষী দিব ইঞ্জিনিয়ার কাজ করে আমার ভাই তার রোডও কাজ করে কি নাম আপনার ভাইয়ের নাম এখানে কাবিল মিয়া আর শহীদ মিয়া বলে দুজন লোক আসলো, তারা খুব সিরিয়াসলি ইনজুর। কাবিল মিয়ার পেছন দিকে ঘাড়ের পেছন দিক দিয়ে বাম সাইডে একটা গুলির একটা সাইন আছে, মানে গুলি ভিতরে ঢুকেছে ভেতরে। আর শহীদ মিয়ার তো স্কাল পুরোপুরি ফ্র্যাকচার আছে, ভেতরে বোধহয় গুলি হয়েছে। ওরা সম্ভবত বর্ডারে গিয়েছিলো, ওখানে কী হয়েছে জানি না, কিন্তু ওখানে যে গুলির চিহ্ন আছে তো শুনলাম ওদের কথা থেকে যে বিএসএফ থেকে ওদের গুলি করা হয়েছে। ওদের অবস্থা কেমন এখন বর্তমানে? ওদের কন্ডিশন খুবই খুবই খারাপ, আমি ভালো বলবো না। ওরা এখন ওদেরকে ইমার্জেন্সি মেলা করে রেফার করা হয়েছে। আমি যে দুজনেরই ইঞ্জুরি দেখলাম, দুজনের ইঞ্জুরি খুবই খারাপ ইঞ্জুরি। একজনের তো স্কাল মানে মাথার যে খুলি আছে খুলিটা একদমই ঝাঁঝার মতো হয়ে আছে, যদিও শ্বাস চলছে। কাবিল মিয়ারও সেম কন্ডিশন, ওনার পিছন থেকে ঘাড়ের পিছন থেকে স্পাইনাল কর্ডের ভগবত গুলি লেগেছে, ওখান থেকে ব্লিডিং হচ্ছে কন্টিনিউয়াসলি। তো ওদেরকে এখন যদি ইমিডিয়েটলি যদি আইসিউতে শিফট করা হয় তাহলে হয়তো কিছু হতে পারে, কিন্তু কন্ডিশন খুবই খুবই খারাপ। আমরা এই মানে এইভাবে ব্লিডিং হচ্ছিলো, আমরা ভেতরগতভাবে এটা তো আমরা ধরতে পারবো না, এটা এখন যখন গুলি বার করা হবে সেই মুহূর্তে বোঝা যাবে, কিন্তু অনেকগুলোই ভেতরে ঢুকিয়েছিলো।